প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন এবং অর্জনের রোল মডেল, বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে পরিচিত করেছেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে হয় বিশেষ দোয়া ও মোনাজাত। পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি শাওন।